আজকে আমরা দেখবো হচ্ছে গিগটা আমরা কিভাবে মার্কেটিং করবো এবং গিগে কিভাবে আমাদের ইমপ্রেশন বা দেন হচ্ছে ক্লিক দেন ভিউ এবং এক কথা বলতে গেলে গিগ থেকে আমরা কিভাবে র্যাঙ্ক করবো, এটা নিয়ে আমাদের আজকে আলোচনা, আমাদের টপিক। সো আপনাদের, আচ্ছা আপনাদের এই ফাইবারের গিগটা আপনারা কি ফাইবার গিগ ক্রিয়েট করছেন? ওকে, আপনাদের ক্লিক কত আছে আর ইমপ্রেশন কত আছে কাইন্ডলি যদি একটু বলতেন আপনারা। না, একে একে করে বললে হচ্ছে, সো আপনাদের, ও আচ্ছা, না এমনিতে দু একজন বললে হচ্ছে যে আপনাদের, হ্যাঁ জি ভাইয়া কত বললেন যেন? আচ্ছা আপনি একটু স্ক্রিন শেয়ার দেবেন প্লিজ। হ্যাঁ জি দেখা যাচ্ছে ভাই। ওকে, আপনি অলরেডি 4টা গিগ ক্রিয়েট করছেন, দেন একটাও ক্লিক নাই, অর্ডারও নাই, ভিউটা কোনো আপডেট আসে নাই, ভিউটা আসতে, ভিউ এর যেটা আমাদের ট্রাফিক চলছে, যেটা আমাদের গিগে যে পরিমাণ ট্রাফিকটা আসে এটা আপডেট চলতেছে, এটা আরো তো বা আরো হয়তো কিছুদিন সময় লাগবে এটা আপডেট হতে গিগে। সো দেন আমরা এখন দেখতে পাচ্ছি ইমপ্রেশন, ক্লিক আর অর্ডার আর হচ্ছে ক্যান্সেলেশন, 3-4টা দেখতে পাচ্ছি। সো আপনার একটা ক্লিকও নাই কিন্তু দেন আপনার ইমপ্রেশন আছে, কিন্তু আপনার ক্লিক যদি না থাকে, আচ্ছা আপনি কি জানেন ইমপ্রেশন কিভাবে দিতে পায়? এটা মেবি বলছে এবং তাজমহল ক্লাসে আলোচনা করছে, দেন আমি আবার আমি বলতেছি ইমপ্রেশনটা আপনার, আচ্ছা আমি দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ ওকে, ওকে আমরা ইমপ্রেশনটা আমরা কিভাবে আমাদেরকে অ্যাকাউন্টে অ্যাড হয় সেটা আমরা দেখব। ইমপ্রেশন যেমন ধরেন, লিড জেনারেশন যে গিগটা আছে, বায়ার যদি লিড জেনারেশন গিগ নিয়ে যদি সার্চ করে, সার্চ করার পরে এইভাবে যদি বায়ার যদি নিচে যায়, এইভাবে যত বায়ার নিচে যাবে, আচ্ছা একটু নেট লোড নিচ্ছে, যেভাবে যত নিচে যাবে দেন একটা পেজ থেকে যখন আরেকটা পেজে এরকম ভাবে যাবে, এইভাবে আমাদের ইমপ্রেশনটা বৃদ্ধি পায়, এভাবে আমাদের ইমপ্রেশনটা বৃদ্ধি পায় আমাদের গিগের। সো আপনারটা হয়তো বা এভাবে পার হয়ে যাচ্ছে, বায়ার দেখতেছে দেন হয়তো বা ক্লিক করতেছে না আপনার গিগে, কিন্তু ক্লিকটা হচ্ছে বায়ার যখন আপনার গিগে এরকম ক্লিক করে আপনার আপনার গিগের প্রোফাইলে ঢুকবে, দেন তখন এটা হবে আমাদের ক্লিকটা অ্যাড হবে, দেন আপনার গিগে এরকম ভাবে কোনো ক্লিক করে না কিন্তু দেন আপনার গিগটা পার হয়ে গেছে, আপনার গিগটা সে দেখছে, দেখছে মানে কি তার হচ্ছে সার্চ রেজাল্টে আসছে 1 থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে 3 নম্বর পেজে গেছে, কিন্তু বাট আপনার গিগটাকে সে ক্লিক করে নাই। এটাতে ক্লিক না করারও একটা কারণ আছে, দেন কারণটা হচ্ছে আপনার গিগটার ইমেজ বা ইমেজ হয়তো বা আপনার সার্ভিসটা হয়তোটা তার পছন্দ হয় নাই, আপনার গিগের টাইটেলটা তার পছন্দ হয় নাই, তার ডিসক্রিপশনটা পছন্দ হয় না, এরকম একটা বা ইমেজে পছন্দ হয় না, দেন আপনার এই জন্য গিগে আসে না এবং আপনার গিগটাতে কোনো রিভিউ ও নাই বা অর্ডারও নাই, সো এই কারণে হয়তো বা সে আপনার গিগে আসে নাই। দেন আমাদেরকে অবশ্যই মার্কেট পেজে গিগটা র্যাঙ্ক করতে গেলে আমাদেরকে অবশ্যই প্রথমে যেটা করতে হবে, আমাদের ক্লিকটা বৃদ্ধি থাকতে হবে। আপনার আপনার ক্লিক আছে 195, দেন নাই আপনার ইমপ্রেশন আছে 195, দেন আপনার একটা ক্লিকও নাই, আপনার ক্লিক যদি এখানে যদি 50টা অথবা 60টা থাকতো দেন আপনি একটা জব পাইতেন, একটা জব পাইতেন। সো আমাদেরকে ক্লিক বৃদ্ধি করার জন্য আমাদেরকে মার্কেটিং করতে হবে। সো মার্কেটিংটা হয়তো বা আপনার মার্কেটিং সেক্টর গুলো সবকিছু দেখছেন বা শিখছেন কিন্তু হয়তো বা এগুলোতে গিগটা কিভাবে মার্কেটিং করবেন সেটা দেখেন নাই, এটার জন্য আমাদেরকে প্রিন্টারেস্ট ব্যবহার করতে হবে, তারপরে হচ্ছে আমাদের ফেসবুক, তারপরে লিঙ্কডিন, তারপরে হচ্ছে টুইটার, এই 4টা সোশ্যাল মিডিয়াতে আমরা মার্কেটিং করব, মার্কেটিং করে আমাদের ক্লিকটা বৃদ্ধি করবো, দেন হচ্ছে আমাদের ট্রাফিক সোর্সটাও আসবে এখান থেকে, এই দুটা থেকে।
এখান থেকে আমাদের ইমপ্রেশনটা আসবে না, দেন এই দুইটা আমাদের আসবে। ওকে, সবার মেবি হয়তো বা অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে সবার। ওকে, স্যার বলতে পারে না, ভাইয়া বললে। ওকে, দেখা যাচ্ছে কি স্ক্রিনটা? এক মিনিট, ওকে, আমি টুইটারে চল আমি টুইটারে এলাম। ওকে, টুইটারে যাওয়ার পরে এখানে আমাদেরকে মার্কেটিং করতে হবে। দেন মার্কেটিং করার আগে আমাদের কিছু যেগুলো কাজ করতে হবে মার্কেটিং এর আগে, সেগুলো হচ্ছে আমাদের গিগের লিঙ্কটা শর্ট লিঙ্ক করে নিতে হবে। এটা কি আমরা জানি শর্ট লিঙ্ক করতে পারবেন আপনারা? শর্ট লিঙ্ক কিভাবে করতে হয়? ওকে, শর্ট লিঙ্কটা, শর্টলিং এর জন্য যাইতে হবে, আমরা যদি গুগলে সার্চ করি, যে শর্টলিং লিখে যদি সার্চ করি, তাহলে দেন অনেক অনেক সাইট আসবে যেগুলোতে আমরা শর্টলিং করতে পারবো, বা অনেক টুলস আসবে, অনেক টুলস এর সাইট আসবে সেগুলোতে। হ্যাঁ, আমরা না আমরা ইয়েতে করি, ব্রেটলিতে করব। ব্রেটলিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হয়, যেহেতু আমার মেবি মনে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। দেন আমি দেখি আমার অ্যাকাউন্টটাতে কোন জিমেইলটা দিয়ে করা আছে। ওকে, এখানে আপনি গুগল, টুইটার, ফেসবুক, অ্যাফিলিয়েট, আমি গুগল দিয়ে করব। ওকে, আমার আমার ব্রেটলিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই। ব্রেটলিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি হচ্ছে আমার জিমেলটা দিয়ে আমি সাইন আপ করে নিলাম। ওকে, এটা হচ্ছে আমার কি, আমি কোন টাইপের অ্যাকাউন্ট করবো? সো আমি পার্সোনাল ইউজ করার জন্য অ্যাকাউন্ট করবো, সো আমি ফর পার্সোনাল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমার নামটা দিয়ে দিবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে দিয়ে দিলাম। ওকে, সেভ দিয়ে দিলাম। সো আমার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে রেডি হয়ে গেল এখানে। সো এখানে আমাকে যেটা করতে হবে, আমার গিগের গিগের আমাকে এখানে গিগে আমি পেজ ভিউ করবো। সো এখানে দেখেন শেয়ার অপশন আছে, শেয়ার অপশন থেকে আমরা অ্যাকাউন্টটা কপি করবো না,
সরাসরি কপি করব, এখানে প্রিভিউ দিব, প্রিভিউ দেওয়ার পর যে লিঙ্কটা আসবে এখানে, এই লিঙ্কটা আমরা নিব, এই লিঙ্কটা নিয়ে আমরা ব্রেটলিতে দিব। সো দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট লেখা আছে। হ্যালো, ওকে, ক্রিয়েটে আমরা ক্লিক করব। ক্রিয়েটে করা ক্লিক করার পর এখানে আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। দেখেন আমাকে একটা শর্ট লিঙ্ক তারা দিয়ে দিছে অলরেডি। সো আমার যে শর্ট লিঙ্কটা আছে, এই যে আমার একটা ফাইবার আমি লিঙ্কটা ক্রিয়েট করলাম, এই লিঙ্কটাকে আমাকে কপি করতে হবে। কিন্তু কপি করার পর আমি টুইটারে গেলাম আর যে পোস্ট করলাম তা কিন্তু না। টুইটারে পোস্ট করার কিছু নিয়ম আছে। সো যে নিয়মগুলো হচ্ছে, আপনি যেখান থেকে আপনার টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড বা আপনার টার্গেটেড পার্সনগুলোকে পাবেন, সে টার্গেটেড পার্সন আপনি কিভাবে আপনি ফিল্টার করবেন টুইটারে, এটা ফিল্টার করার জন্য আপনাকে যেটা করতে হবে, ওকে, আপনাকে যেটা ফিল্টার করতে হবে, সো এখন আমাদের সবচেয়ে এখন কি ধরনের মৌসুম চলছে, ক্রিকেট ফুটবল বা যেরকম একটা খেলোয়াড় বা যে কোনো একটা উৎসব যদি চলে থাকে, সো সেই রকম উৎসবগুলোতে উৎসবে বিভিন্ন কিন্তু পোস্ট হয়ে থাকে টুইটার গুলোতে বা বিভিন্ন পেজ। যেমন হচ্ছে আমরা একটা পেজ সার্চ করি, ওকে, আমি হচ্ছে যদি ফুটবল খেলা নিয়ে থাকি, সো ফুটবল যদি নিয়ে থাকি, সো ফুটবল নেওয়ার জন্য আমাকে করতে হবে কি, ওকে, সাপোজ দেখেন, আচ্ছা এখানে একটা পেজ আসছে, এটা হচ্ছে চায়নার একটা পেজ, এরকম ভেরিফাইড, এটা কতক্ষণ আগে পোস্ট হয়েছে, 39 সেকেন্ড আগে কিন্তু পোস্ট হয়েছে অলরেডি এটা, তাই হচ্ছে না, দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো, ওকে, এই পোস্টটাতে আমাকে এখন রিটুইট করতে হবে, আমি এটাতে এখন রিটুইট করব। সো এখানে যারা আসবে, ভিজিটররা আসবে, দেখেন 39 আগে 39 সেকেন্ড থেকে পোস্ট হয়েছে, দেন এর আগে আর একটাও কেউ টুইটও করে না, এবার রিটুইটও করে না, বা কেউ রিপ্লাইও দেয় না এটাতে। সো এই ধরনের পোস্টগুলোতে আমাকে টার্গেট করতে হবে, বাইরে বিভিন্ন যে পেজগুলো আছে সেগুলোতে আমাকে টার্গেট করতে হবে, যেগুলো টুইটারে যে পেজগুলো আছে সেগুলোতে আমাকে টার্গেট করতে হবে। সো এখানে আমি প্রথমে যাব, যাওয়ার পর এখানে আমাকে একটা রিটুইট আমি অনলি করে দেবো আগে, সর্বপ্রথমে ফার্স্টলি। জি ভাই, ক্লাস ক্লাস রেকর্ড হচ্ছে, ওকে, রিটুইট করে দিব। রিটুইট করে দেওয়ার পরে দেন এখানে আমি যাব, এখানে যাওয়ার পর আমাকে একটা কমেন্ট করব, আমি এখানে রিপ্লাই দেব আমার পোস্টে। সো রিপ্লাই দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, দেন আমি আগে আমি একটা টাইটেল লিখবো এখানে, ইফ ইউ নিড রিয়েল এস্টেট স্টেট ক্যাশ বায়ার, ইফ ইউ নিড রিয়েল এস্টেট ক্যাশ বায়ার প্লিজ কন্টাক্ট দিস লিংক, ওকে, তারপরে আমার লিঙ্কটা আমি দিয়ে দেবো এখানে, আমি এটা পেস্ট করে দেবো এখানে, তারপর আমি এটা রিপ্লাই দিয়ে দেবো, এটার পোস্টটা রিপ্লাই দিয়ে দেবো। দেন এখানে আবার আসবো, এখানে আসার পর রিটুইট উইথ কমেন্ট এটা আমি করবো, এখানেও আমি সেম একই কথাটাই লিখবো, এটার পর আবার আমি রিটুইট করে দেবো এটা। এটার মেইনলি কারণ হচ্ছে আমার যেহেতু ফার্স্ট এটা, আমি যেহেতু এটা 39 সেকেন্ড বা এখন 2 মিনিট হচ্ছে, সো এটাতে যদি আমি যদি এখন রিটুইট করি বা রিপ্লাই দিয়ে থাকি, দেন অন্যান্য যারা ভিজিটর আসবে, যারা এটা দেখতে আসবে, দেখতে আসার পরে দেখবে আমার রিপ্লাইটা আমি যেটা দিচ্ছি সেটা আমার ফার্স্ট উপরে থাকবে, অল টাইম আমারটা উপরে দেখাবে, আমার রিটুইটটা উপরে দেখাবে, দেন হচ্ছে রিপ্লাইটা উপরে দেখাবে। যখন এটা দেখবে যার আমার এই সার্ভিসটা প্রয়োজন, দেখবেন এখানে আপনার টার্গেটেড পার্সনটাও আসতে পারে, যার এই সার্ভিসটা প্রয়োজন সে ওই লিঙ্কে ক্লিক করে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতেছে। সো এটার মাধ্যমে আমরা আমাদের ক্যাশব্যাকটা পাবো, আর যে কেউ তো আপনার এই লিঙ্কে ক্লিক করবে না, যাদের এই সার্ভিসটা প্রয়োজন তারা আপনাকে ক্লিক করবে, এখান থেকে আমার টার্গেটেড পার্সনটাও আমি পাচ্ছি, দেন আমি একটা ক্লিকও পাচ্ছি। কিন্তু আবার আরো একটা ইয়ে আছে যে আপনাকে কিছুটা ক্লিক, আপনি শুধু যে আপনি এটা হচ্ছে আমি টার্গেটেড পার্সন দ্বারা আমার ক্লিকটা আমি বাড়াইতেছি, এখানে আবার আপনি যদি না, আমার শুধু ক্লিকের প্রয়োজন, এটাতে আমি শুধু ক্লিক নিবো, দেন অন্য কোনো কিছু আমি নিবো না, আমার ক্লিকের প্রয়োজন। তো এটার জন্য আপনাকে করতে হবে কি, আপনাকে যে এখানে ট্রেন বিষয়টা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, হ্যাঁ,
এটাতে যে ট্রেন রেশিওটা চলতেছে এখানে আমাকে দেখতে হবে। সো আমার যেহেতু ইউনাইটেড স্টেটের আমি ক্লিকটা নেব, সো এখানে আমাকে যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন সেটিং অপশনে কি আমি ক্লিক করব। সেটিং অপশনে গিয়ে এক্সপ্লোরার লোকেশন এখানে দেওয়া আছে, এক্সপ্লোরার লোকেশনে আমি একটু ক্লিক করব। এখানে এক্সপ্লোরার লোকেশনে ক্লিক করার পরে দেন এখান থেকে যদি আমার, এখানে দেখেন অনেক কান্ট্রি আছে আপনার, এখান থেকে আমি সিলেক্ট করে দিব যেহেতু আমার ইউনাইটেড স্টেটের প্রয়োজন। সো আমি ইউনাইটেড স্টেট, আপনি এখান থেকে যদি পার ডে যদি প্রতিটা কান্ট্রিতে যদি আপনি যদি একটা সিলেক্ট করে করে যদি এরকম ভাবে একটা করে টুইট টুইট অ্যান্ড রিপ্লাই করে আসেন, দেন আপনার ট্রাফিক দেখা যায়, যদি আপনি আপনি এখন সর্বোচ্চ টুইটারে আপনি পোস্ট করতে আপনি রিটুইট করতে পারবেন 70টা, আপনি যদি 70টা করে আসেন মিনিমাম আপনি 10টা থেকে 12টা ক্লিক পাবেন, আর 70টা আপনার করতে সময় লাগবে না, অনলি 10 থেকে 15 মিনিট। সো আমি এখানে কানাডা সিলেক্ট করে দিলাম, কানাডা এখানে সিলেক্ট হয়ে গেছে। কানাডাতে এখন হচ্ছে আমার ট্রেন বিষয়টা কি চলতেছে এই ট্রেন বিষয়গুলো। সো এখানে যে গিয়ে যদি আমি যদি মনে করি এখন রিয়েল একটা পোস্ট দেই, দেন এই পোস্টের মাধ্যমে কিন্তু আমার এখন, আচ্ছা আমি এখানে এখানে আপনাকে একটু অ্যাডাল্ট টাইপের বা অন্য টাইপের একটা পোস্ট দিয়ে আপনাকে এটা ক্লিক আনতে হবে। সো এখানে আমি একটা ইমেজ অ্যাড করব, সঙ্গে একটা ইমেজ অ্যাড করব, ওটা আমি রাখবো না। আচ্ছা ইমেজটা, আচ্ছা আমি ইমেজটা এটাই দিয়ে দিলাম, এটা আমার ইমেজ কেমন, আচ্ছা আমি ইমেজটা ডাউনলোড করে নিই। লিড জেনারেশন সম্পর্কে একটা ইমেজটা ডাউনলোড করে নিলাম। ওকে ইমেজটা আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমাকে করতে হবে কি, যেটা এখানে আমাকে আমি ইয়ে করবো, আগে আমাকে এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। সো এখানে আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে নিই, অথবা এখানে যদি না দিই তাহলে আমাকে নিচে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তারপরে সবার শেষে এই যে যে ট্রেন বিষয়গুলো চলতেছে কানাডায় সেই ট্রেন বিষয়গুলো আমি এখানে হ্যাশট্যাগে উল্লেখ করব। ওকে আমার এখানে হয়ে গেছে, আমার এটা আমি পোস্ট দিয়ে দিবো এখন। আমার এখানে আমি যেহেতু তিনটা ট্রেন বিষয় নিলাম আপনাদের দেখানোর জন্য, সো এটা নিয়ে যদি আমাকে সার্চ যদি ইউনিক কানাডায় যদি এই কয়েকটা ট্রেন বিষয় নিয়ে যদি সার্চ করে দেন আমার এটাও সার্চ রেজাল্টে তাদের শো করবে টুইটারে, যার জন্য তাদের কিছু ট্রেন বিষয় আমি এখানে কপি করে হ্যাশট্যাগের মাধ্যমে আমি পেস্ট করলাম। ওকে এটা আমি এখন টুইট করে দিই। সো এটা আমি টুইট করলাম, দেন আরেকটা আলাদা পদ্ধতি আছে যেটার মাধ্যমে আপনি ট্রাফিক সোর্সটা আনতে পারবেন, সেটা হচ্ছে এখানে আপনি কিছু নেগেটিভ চিন্তা ভাবনা, মানে নেগেটিভ মানে কি আপনাকে কোনো মেয়ের নামে আইডি ক্রিয়েট করবেন, সেখানে কিছু মেয়ের আইডির ছবি দিবেন, সেই আইডির সঙ্গে আপনি কিছু টাইটেল দিবেন, দেন সেখানে আপনি লিঙ্ক পোস্ট লিঙ্কটা পোস্ট করবেন। এখানে আপনার কথা হচ্ছে আবার ট্রাফিক আসলেই হবে, ট্রাফিক না আমার ক্লিকটা আসলে হবে, এখান থেকে আমার ক্লিকের প্রয়োজন। সো আপনাদেরটাতে কত পরিমাণ ক্লিক আসতেছে সো সবকিছু আপনি দেখতে পারবেন, আপনি টুইটারে কতটা ক্লিক আসতেছে, আপনার লিঙ্কে কতজন ক্লিক করতেছে এটাও আপনি দেখতে পারবেন, এবং এটা কতজনের কাছে পৌঁছাইছে আপনার এটা পোস্টটা। সো এখানে দেখেন মোর অপশন, মোর অপশনটা দেখতে পাচ্ছেন। ওকে মোর অপশনে আমি গেলাম, অ্যানালিসিসে যাব। এখানে টুইটস অপশন আছে, এই টুইটসে আমি যাব।
ওকে, এখানে দেখেন আশাকর আপনি যেগুলো টুইট করছেন সেগুলোর আপনার দেখাচ্ছে ইমপ্রেশন কত আসছে, তাতে 10 আসছে, এঙ্গেজ একজনও নয়, এঙ্গেজ রেট একজনও নয়, আপনার এঙ্গেজ রেট সব মিলায় টোটাল হচ্ছে 0.1%। তো এখানে আমার 8টা ক্লিক আসছে 16 তারিখে। আচ্ছা 16 তারিখে কতগুলো আসছে, 16 তারিখে 3টা আসছে। সো আপনার ক্লিকটা যদি টুইটার আপনার লিংকে কেউ যদি ক্লিক করে, সো এখানে আপনার ক্লিকটা শো করবে, আপনার এই লিংকে যে ক্লিক করে যাবে সেটা আপনার এখানে শো করবে। দেন হচ্ছে আপনার লাইকস কত আসছে, সো এখানে সবকিছু পাবেন। দেন আপনারা যদি আরেকটা আলাদা একটা প্ল্যানিং এর মাধ্যমে করি, দেন হচ্ছে সো এখানে তো আমাদের লিংকে সহজে কেউ ক্লিক করবে না, আমাদের লিংকে কেউ সহজে ক্লিক করবে এখানে, আমাদের লিংকে কিন্তু সহজে কেউ ক্লিক করবে না, আমাদের লিংকে কিন্তু সহজে কেউ ক্লিক করবে, আমাদের ইমপ্রেশনটাই বাড়বে। সো যার জন্য আমরা আরেকটা মেথড অবলম্বন করবো, অথবা এটা শিখছেন আপনারা মেবি, ফিশিং লিংক, এটা শিখছেন আপনারা ফিশিং লিংক ইউজ করে? আচ্ছা এটাতে মনে হয় শর্ট লিংক করা শিখছেন আপনারা, শিখেন না আপনারা? হ্যালো, আচ্ছা হ্যাঁ, এখান থেকে ইমেজটা আপনি চেঞ্জ করতে পারবেন এখানে, আপনি হ্যাঁ সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে আপনাকে যদি পোস্ট করতে হয় আপনার এখান থেকে, যদি আপনি সাইন আপ না করে যদি আপনি যদি টুইটারে পোস্ট করতে চান আপনার লিংকটা পোস্ট করতে দিবে না। সো এই সাইটে আপনাকে আগে সাইন আপ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে দেন আপনি পোস্ট করতে পারবেন। আপনি মিনিমাম এখান থেকে এই লিঙ্কটাকে আপনি 2 থেকে 3 বার পোস্ট করতে পারবেন টুইটারে, দেন আপনার যদি লিঙ্কটা আবার নষ্ট হয়ে যাবে, লিঙ্কটা নষ্ট হলে আপনাকে আবার এখান থেকে লিঙ্কটা ক্রিয়েট করতে হবে, লিঙ্কটা ক্রিয়েট করতে মানে লিঙ্কটাকে একটু এডিট করে নিতে হবে। সো এটা আমি আপনাদেরকে দেখাই। ওকে আগে আমি ইমেজটা চেঞ্জ করে নিই, আমার লিড জেনারেশন এটা আমি দিয়ে দিলাম, তারপর আমি এটা ওকে এখানে দেখেন আমাকে একটা লিংক দিছে, আমার কিন্তু অলরেডি কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা আছে। ওকে আমি এখান থেকে লিংকটা কপি করলাম, দেন হচ্ছে টুইটারে যাব, যাওয়ার পর সো এখানে আমার কানাডা সিলেক্ট করে দেওয়া আছে, আবার এখানে একটু ওয়েট করি, কানাডা সিলেক্ট করে দেওয়া আছে, এখান থেকে শুধু আমি শুধু ট্রেন বিষয়গুলা আমি খালি এখান থেকে কপি করে হ্যাশট্যাগ দিয়ে দেবো এখানে। আমার এটা চলে আসছে, দেন এটা আমার লিঙ্কটা থাকবে এখানে। সো এখানে আমি লিখে দিলাম রিয়েল এস্টেট,
রিয়েল এস্টেট সার্ভিস, এটা আমি লিখে দিলাম। এখান থেকে এই হ্যাশট্যাগ গুলো আমি অবশ্যই দিব, হ্যাশট্যাগ গুলো আমাকে দিতেই হবে, অবশ্যই দিতে হবে আমাকে এখান থেকে। এখানে আমি পোস্ট করে দেবো, কিন্তু আমি আপনাদেরকে যেটা যেভাবে দেখালাম, দেন আপনারা এই ইমেজটা, এই লিঙ্কটা আপনারা এভাবে ক্রিয়েট করবেন না। এখানে হয়তো বা দেখবেন যে কোন ট্রেন বিষয়টা সবচেয়ে বেশি চলতেছে, ইউনাইটেড বা কানাডায় চলতেছে সবচেয়ে বেশি, এই বিষয়টার একটা ইমেজ দিয়ে দিবেন আপনারা। ইমেজ দিয়ে দেন আপনারা ওটা মার্কেটিং করবেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি লাস্ট পিপল দেখেন, এই পোস্টটা হচ্ছে 12 ঘন্টা আগে পোস্ট হয়েছে টপ। সো দেন আপনি যদি চান এটা দিয়ে আপনি লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন এখানে। সো এটা হচ্ছে কতক্ষণ আগে পোস্ট হচ্ছে, 3 সেকেন্ড আগে একজন হচ্ছে আপনার রিটুইট করছে। আচ্ছা আমি এখান থেকে এই ইমেজটাকে আপনাকে স্ক্রিনশটটা দিয়ে নিয়ে, স্ক্রিনশট আছে, স্ক্রিনশটের প্রয়োজন নেই এখানে। আচ্ছা এই পোস্টগুলোকে আপনি যদি চান রিটুইট করতে পারবেন, কিন্তু আপনি এই বিষয়গুলোতে দেখবেন যে আপনি কানাডায় ঢুকছেন, কানাডায় ঢোকার পরে সবচেয়ে কোন ট্রেন্ড বিষয়টা সবচেয়ে বেশি চলতেছে এবং তার রিটুইট বেশি, তার হচ্ছে কমেন্ট বেশি, সবকিছু বেশি হচ্ছে, সেই ইমেজটাকে আপনি ইয়ে করবেন, আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন। এটাকে আমি স্ক্রিনশট দিয়ে নেই। আচ্ছা এখানে এই টাইটেলটা আছে, এই টাইটেলটা পুরোটা আমাকে, যেটা আমি পরে কপি করবো, দেন আমি এটা দিয়ে একটু লিঙ্ক ক্রিয়েট করে নিই আগে। দেখেন এরা হচ্ছে ফিশিং লিঙ্কটা ব্যবহার করছে, এটার মাধ্যমে তাদের ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতেছে এটার মাধ্যমে। ওকে এখানে আমি এটা দিয়ে নিলাম। সো এখানে আমি কিছু ডিসক্রিপশনটা ইউজ করি একটু। এখান থেকে আমি একটু নিয়ে নিলাম ডিসক্রিপশনে, ঘরে আমি ডিসক্রিপশনটা দিয়ে দিই। ওকে আমার লিঙ্কটা রেডি হয়ে গেছে। ওকে এই যে দেখেন আপনার লিঙ্কটা যখন এখানে আপনার টুইটে যখন টুইট করতে যাবেন, দেন অনেক সময় এই প্রবলেমটা আসতে পারে যে টুইট হচ্ছে না। আচ্ছা আমি এটা আপনার দেখাই দেবো। ওকে লিঙ্কটা আমি ক্রিয়েট করে নিলাম, তারপরে এখানে আমি পোস্ট করবো। হ্যাঁ হ্যাঁ এটা আসবে, হ্যাঁ এটা আসবে। হ্যাঁ ছবি চলে আসছে, সো এটা চলে আসছে। আচ্ছা আমি টাইটেলটা মনে হয় আচ্ছা এই টাইটেলটা আমি এখানে দিয়ে দেবো। আমরা এখানে কিন্তু 120-এর উপরে কিন্তু বেশি লিখতে পারবো না, এখানে আমরা 120 ক্যারেক্টার বা 120 ওয়ার্ডের, 120 ক্যারেক্টার উপরে কিন্তু লিখতে পারবো না, আমরা যা ইচ্ছে কিন্তু তাই লিখতে পারবো না। এখানে কিন্তু লিমিট করা আছে, যখন এটা আপনার লাল রেড হয়ে যাবে তখন আর দেন আপনি আর লিখতে পারবেন না এটা। সো এটা আমাদের এখন, সো এখন এখান থেকে যদি চাই আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব, হ্যাশট্যাগটা রাখতে হবে টুইটার আমাদের। টুইট করে দিলাম এটা, আচ্ছা টুইট করে দিলাম, টুইট করে দেওয়া হয়ে গেল। সো একটু 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করে দেখি আমাদের।
ইমপ্রেশন অলরেডি আমাদের হচ্ছে 8টা চলে আসছে, 8টা এটাতে আসছে, কিন্তু ক্লিক এখন একটাও আসে নাই। সো ক্লিক আসলে এখানে আপনাকে শো করবে। সো আমার এখানে যেহেতু আগের অবস্থানে আছে, সো ক্লিক এখন একটাও আসতেছে না। সো আমাদেরকে মার্কেটিং করার একটা সময় সবচেয়ে বেস্ট সময় হচ্ছে টুইটার দেন বা অন্যান্য যে সাইটগুলো আছে, সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে আপনাদের রাত 11টা থেকে রাত 3টা, এটা হচ্ছে বেস্ট একটা মার্কেটিং এর সময়। এই সময়টাতে আপনি মার্কেটিং করবেন, দেন আপনি ক্লিক পাবেন, ট্রাফিক পাবেন, সবকিছুই পাবেন আপনি। হ্যাঁ, না রাত 3টা, এই সময়টাতে আপনি একটু মার্কেটিং করবেন ফাইবারে গিয়ে। যদি আপনাকে আমি বললাম, যদি আপনি যদি টার্গেটেড অডিয়েন্স চান টুইটার থেকে, দেন আপনি রিয়েল এস্টেট সম্পর্কে লিখে আপনাকে টার্গেট অডিয়েন্স আনতে হবে। দেন যে মনে করেন যে আমি না, আমার ট্রাফিক হইলে হবে, দেন আমার ক্লিক হইলে হবে, যে কোনো একটা পার্সন আমার ক্লিকটা বাড়াইতে হবে, তাহলে দেন আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন। এখানে অনেক ইমেজও লাগাইতে পারবেন, অনেক ফেক ইমেজের মাধ্যমে আপনি এটা দিতে পারেন, দিয়ে আপনার ক্লিকটা আপনি আনতে পারেন। আপনার কথা হচ্ছে আমার ক্লিক লাগবে এখন। সো আপনাকে অবৈধ হোক বা বৈধ পথ হোক, যে পথটাতে হোক আপনাকে ক্লিক আনবেন আপনি। সো টুইটারে পোস্টে আর কোনো আপনাদের কোশ্চিন আছে? হ্যালো। ও আচ্ছা, সেটিং অপশন এখানেও অনেক সময় নাও আসতে পারে, তার জন্য আপনাকে কি করতে হবে, যে এক্সপ্লোর, হ্যাজ এক্সপ্লোর দেখতে পাচ্ছেন, এখানে এখানে আপনি যাবেন। এখানে যাওয়ার পর দেখেন এই যে সার্চ টুইটার, এখানে যে আপনি এই যে সেটিং অপশনটা আছে, এখানে যে আপনি চেঞ্জ করতে পারবেন এক্সপ্লোরার লোকেশন। এখানে আপনি লোকেশন পাবেন, সব কান্ট্রি আছে এখানে, অল ওয়াইড। আপনার আসল কথা হচ্ছে কি, আপনি কোন দেশ থেকে ক্লিকটা নেবেন? আপনি অস্ট্রেলিয়া থেকেও নিতে পারেন, কানাডা থেকেও নিতে পারেন, অস্ট্রেলিয়া থেকেও নিতে পারেন, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, বা যে কোনো কান্ট্রি থেকে আপনি নিতে পারেন, এখানে সবগুলো কান্ট্রি আছে। হ্যাঁ অবশ্যই, লোকেশন বারবার চেঞ্জ করতে পারবেন আপনি। এই যে আমি একটা পোস্ট করলাম, একটা পোস্ট হয়ে গেলাম, একটা আমি টুইট করলাম, টুইট করার পর আমি আবার চাচ্ছি যে আমি আর কানাডার টুইট, কানাডার ট্রেন বিষয়ে আমি আর পোস্ট করবো না। তো এখানে যদি আমি আসি, এখানে চেঞ্জ করে দিতে পারবো। অবশ্যই আপনি একটা পোস্টের পর আপনি অল টাইম চেঞ্জ করে দিতে পারবেন, এখানে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, লোকেশন ওয়াইজ পোস্ট করা যায়। হ্যাঁ, ওই এলাকায় সিলেক্ট হয়ে যাবে আপনি। আপনার আপনার যেহেতু দেখেন, আপনাকে আমি বলি যে হোম পেজে যান, হোম পেজে যাওয়ার পর দেখেন এগুলো কি আমার, আচ্ছা আমি এখানে সিলেক্ট করে দিই। আচ্ছা, কানাডার যে ট্রেন বিষয়গুলো চলতেছে, ট্রেন যে বিষয়গুলো চলতেছে, এগুলো কি ইউনাইটেড স্টেটে চলতেছে? এগুলো কিন্তু ইউনাইটেড স্টেটে চলে নাই। সো এগুলো শুধু কানাডাতে সার্চ করতেছে, কানাডাতে যখন এই ট্রেনে সার্চ করতেছে, দেন আমার পোস্টায় যাচ্ছে। যদি ইউনাইটেড স্টেটে, যদি এটা যদি ট্রেন বিষয় হয়, এটা নিয়ে সার্চ করলে আমাকে ইউনাইটেড স্টেটে চলে যাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, টুইটটা কান্ট্রি আপনার ইউনাইটেড স্টেট বেশি হয়ে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ, আপনি এই যে আপনি এতে যাবেন, দেখেন এই যে মোর অপশন আছে, দেখতে পাচ্ছেন মোর অপশন, মোর অপশনে ক্লিক করবেন। এতে হচ্ছে অ্যানালিটিক্স, এখানে যাবেন আপনি। এখানে যাওয়ার পরে যে টুইটস অপশন আছে, টুইটস অপশন আছে, দেখতে পাচ্ছেন টুইটস অপশন, এখানে ক্লিক করবেন। এখানে আপনি সবকিছুর তথ্য পাবেন, ইমপ্রেশন আসতেছে কই থেকে, আপনার পেজে এঙ্গেজ আছে কতজন, কোন দেশ থেকে, এখানে সবকিছু আপনি পাবেন তথ্য। এখানে আপনি সবকিছু তথ্য পাবেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি যে টুইটটা করলেন, আপনার যে ট্রাফিকটা কোন দেশ থেকে আসলো বা আপনার টুইটটা যে পড়ছে সে কোন দেশে, এটা আপনি বুঝাতে চাচ্ছেন না আমাকে? এটা যদি আপনার, সে যদি লিংকে ক্লিক করে দেন, আপনি এটা এটা পাবেন। আপনি এই ট্রেনটা, আপনার ইমপ্রেশন যেটা আসছে সেটা আপনার, আপনার যেহেতু আমি এটা কানাডাতে পোস্ট করছি, কানাডার এইটা, সো কানাডার পার্সন ছাড়া ওই কিওয়ার্ড যে আপনি, যে একটা যে আপনাকে বলি, আপনি যে যেটা বললাম যে আপনার ট্রেন বিষয়টা, এই ট্রেন বিষয়টা কিন্তু কানাডাতে সার্চ চলতেছে, এটা কিন্তু আমরা চাইলে কিন্তু ইউনাইটেড স্টেটে কিন্তু সার্চ করে না এটা। সো যখন আমাকে সার্চ করতেছে, আমরা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে ইউজ করছি, হ্যাশট্যাগ এটা কিন্তু কিওয়ার্ড কিন্তু একটা ইউজ করছি, যেটা আমরা পোস্ট করার সময় আপনাদের আমি বলি।
পোস্ট করার সময় কিন্তু এখানে কিন্তু আমি কিছু ট্রেন বিষয়গুলো কিন্তু উল্লেখ করে দিছি এখানে, দেখতে পাচ্ছেন? এখানে এটা শুধু কানাডার পার্সোনাল যদি আমাকে সার্চ করলে পাবে, দেন অন্য কোনো কান্ট্রি কিন্তু আমাকে সার্চ করবে না এই বিষয়ে, আর অন্য কোনো কান্ট্রিতে পোস্ট যাবে না, আর গেলেও তারা এটা দেখবে না। এটা সব সময় আপনার ইউনাইটেড কানাডা বেস্ট হয়ে থাকে, আর কানাডা কান্ট্রি হচ্ছে বেস্ট পোস্ট এটা। হ্যাঁ, ওই কান্ট্রি ওয়াইজ, ওই কান্ট্রি ওয়াইজ। হ্যাঁ, আর এখানে আপনি পার ডে হচ্ছে 70টার মতো পোস্ট করতে পারবেন, এখন আগে ছিল 300টা, এখন করছে 70টা অনলাইন, হ্যাঁ একদিনে 70টা। আর এখানে ভাই 70টা, আপনার যখন ফাইবার অ্যাকাউন্টে ক্লিক বা ভিউ বা যে কোনো ট্রাফিক একটু যখন কমে যাবে না, তখন আপনার এমনিতে মাথায় লোড আসবে, তখন আপনি এমনিতে পোস্ট করতে যাবেন। আপনি যখন আপনার একটা জিনিস কি, আপনি কিন্তু অনলাইন কিন্তু কাজ করবেন না, আপনাকে কিন্তু মাঝে মাঝে কিন্তু মার্কেটিং করতে হবে, মার্কেটিং না করলে কিন্তু আপনি কিন্তু কাজ পাবেন না। এটা আপওয়ার্ক না যে আপনি কভার লেটার পোস্ট করলেন বা আপনার অ্যাকাউন্টের জন্য আপনার কাছে কাজ আসবে, কিন্তু না, ফাইবার তা না, ফাইবারে আপনাকে মার্কেটিং করতে হয়। আপনার আজকে আপনার যদি ক্লিক থাকতো, দেন আপনার কিন্তু কাজ অটোমেটিক চলে আসতো, আপনাকে ক্লিকটা বাড়াইতে হবে, ক্লিক যত ভালো থাকবে আপনার কাজটা অনেক ভালো আসবে। জি হ্যাঁ বলে, না এটা এটা হচ্ছে বায়ার আপনার কোনো ক্লিক দেখবে না, আপনাকে ফাইবার দিকে আপনাকে র্যাঙ্ক করবে, ফাইবার ফাইবার আপনাকে র্যাঙ্ক করবে। বায়ার যখন সার্চ করবে যে আপনার হচ্ছে পিডিএফ কনভার্ট নিয়ে, যদি কোনো ক্লিক থাকে পিডিএফ কনভার্ট নিয়ে যদি সার্চ করে, আপনার একটা র্যাঙ্কে চলে যাবে, আপনার তো একটা হচ্ছে বেস্ট সেলার, বেস্ট সেলার না, আপনার বেস্ট গিগ সেলার বা ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে আপনি র্যাঙ্ক করবেন। আপনি ফার্স্ট পাজ ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে আপনি যখন যাবেন, তখন আপনি অটোমেটিকলি অর্ডারটা পাবেন। হ্যাঁ, আমার তো এখন অর্ডার, আমি তো এখন অল টাইম ফার্স্ট পেজে আছি, কিন্তু আমি অর্ডার পাচ্ছি না কেন, আমি তো জানি আমার ক্লিকটা নেই, ফাইবার নতুন যে আপডেটটা আসছে সেখানে ক্লিক বেশি থাকতে হবে। ইমপ্রেশন যদি আমার 1.5K হয়, আমাকে ক্লিক অটোমেটিকলি থাকতে হবে 400 থেকে 500। তো এখন ক্লিক আনাটা এখন অনেক কঠিন হয়ে গেছে, আগে ক্লিক আনাটা আমি যদি টুইটারে দেখতাম 100টা 300টা যদি পোস্ট কর 300টা টুইট করতাম 300টাই ক্লিক পাইতাম, আর এখন এভাবে ক্লিকটা পাই না। আর দেন বেশি পোস্ট করা আপনার প্রয়োজন না, আপনি 4-5টা বড় বড় যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে আপনি পোস্ট করবেন, প্রত্যেক ভালো ভালো ট্রেন সেগুলো নিয়ে এবং কিছু বৈধ বা অবৈধ পথ অবলম্বন করে আপনি পোস্ট করবেন। একটাতে যেটা একটাতে পোস্ট করবেন হচ্ছে আপনার টার্গেটেড বেস্ট কিওয়ার্ড নিয়ে, আরেকটাতে করবেন অবৈধ অবস্থাতে, একটা মেইন নামে একটা আইডি থাকতে হবে আপনাদেরকে। আর টুইটার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড অনেক হয়, এটা মানায় নিতে হবে। ওকে, দেন আপু কি যেন বলতেছিলেন আপনি? হ্যাঁ, তিনটাই পোস্ট করতে পারেন, কিন্তু আপনি যদি একসঙ্গে তিনটা একসঙ্গে যদি তিনটা লিংক যদি একই যদি আপনি টুইটে দেন, সাপোজ এখানে আমার একটা লিংক আছে, দেন আপনি এরপর আরো একটা লিংক দিচ্ছেন, সো এটা দিবেন না, কারণ এটা দিবেন না তখন যারা ক্লিক করবে তারা মনে করবে এটা ফেক একটা পোস্ট, আপনি একটা টুইটের জন্য একটা লিংকই ব্যবহার করবেন। সো আপনারা একটু পোস্ট করেন, টুইট করেন, দেখেন। ওকে, আপনার না এখন যদি করতে এখন যদি জানতে করতে পারেন সমস্যা নেই, যদি কোনো প্রবলেম অবশ্যই তো প্রবলেম বেরোবে, সো শেয়ার করেন প্রবলেমটা। হ্যাঁ, একটা করেন আপনি। আর এখানে একটা জিনিস কি, আপনার লিঙ্কটা যখন এখানে একটা প্রবলেম আছে, যখন আপনার এই লিঙ্কটা যখন আপনার বেশি পোস্ট করবেন, দেন আপনার অটোমেটিকলি এখানে লাল একটা ইয়ে হয়ে ওঠে, এটা প্রবলেমটা বলে দিই, যখন এখানে আমি টুইটারে পোস্ট করি দেখেন অটোমেটিকলি। আচ্ছা দেখেন, এরকম একটা সামথিং হোয়াট এর রং বাট ডু নট ফ্যাট, লেটস গিভ ইট আনাদার শট। এটা যখন আসবে আপনার যখন এই লিঙ্কটা থেকে যখন এই যে অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে যখন করবেন, তখন দেন এরকম যে প্রবলেমটা আসবে আপনাদের, তখন দেন এখানে যাবেন আপনার এই লিঙ্কটাতে, এই লিঙ্কটাতে যাওয়ার পরে এখানে দেখবেন, এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এখানে একটা বক্স কিন্তু হয়েছে, দেখেন একটা লিঙ্কের উপরে বক্স হয়েছে একটা, দেখতে পাচ্ছেন? এখানে যা শুধু আপনি চেঞ্জ করে দিবেন, যে কোনো একটা কিছু চেঞ্জ করে দিলেন,
দেওয়ার পরে আপনি এটা ওকে করে দিন, আবার এই লিঙ্কটা আপনি নিয়ে কাজ করতে পারবেন, লিঙ্কটা এখানে নষ্ট হয়। সব কাজ করতে পারেন আপনার সমস্যা নেই, আর মেবি আপনাদেরকে তাজমহল এই লিঙ্কটা সম্পর্কে সবকিছু মেবি বুঝাইছে অনেক ভালোভাবে, আমি যতদূর জানি ভাইয়ের সিলেবাস থেকে। এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে, রেজিস্টার অথবা সাইন ইন আমার অ্যাকাউন্ট করা আছে, আচ্ছা এই অ্যাকাউন্টে যাওয়ার পরে নেভার বাউন্স এটাতে যাওয়ার পরে এখানে আমরা মেলটা দিব না, এখানে দেখেন ভেরিফাইড অপশন আছে, সো ভেরিফাইড অপশনে আমরা যাব, ভেরিফাইড অপশনে যাওয়ার পর আমি যে মেলটা দেখেন এখান থেকে আমি একটা মেলটা কপি করে নিলাম, এই পার্সনের মেলটা আমি কপি করে নিই, এই পার্সনের মেলটা আমি নিলাম, এখানে মেলটা নেওয়ার পরে এই বক্সে আমি দিয়ে দেবো ইন্টার ইমেলস টু ভেরিফাইড, এখানে আমি দিয়ে দেবো এই মেলটা, তারপরে এখানে ভ্যালিডেট এটাতে আমি ইয়ে দেবো, সো একটু টাইম নেবে দেখেন, এখানে এটা ভ্যালিড না আনভ্যালিড এটা দেখাবে, হ্যাঁ এটা ভ্যালিড, এটা আমি ইউজ করতে পারবো, মেলটা ভ্যালিড দেখতে পাচ্ছেন না, এখানে যেগুলো ভ্যালিড হবে যেগুলো ভ্যালিড সেগুলো ভ্যালিড এরকম লেখা আসবে, যেগুলো ইনভ্যালিড সেগুলো এরকম আসবে, তো এখান থেকে আমাকে এক্সপোর্ট টু সিএসভি ফাইল এটাতে আমি ইয়ে করে নিতে পারবো, ডাউনলোড করে নিতে পারবো ফাইলটা নিয়ে আমরা এখান থেকে শিট থেকে আমাদের যেটা হচ্ছে ভ্যালিড না সেটা আমরা ডিলিট করে দিতে পারবো, অ্যাকসেপ্ট অল এটাও ডিলিট করে দিতে পারবো, অ্যাকসেপ্ট অল এর সাধারণত মেল এটা হচ্ছে 50-50 চান্স থাকে, অ্যাকসেপ্ট অল যেগুলো আছে সেগুলো, আর এখানেতে আপনি ফ্রিতে আপনি 1000 মেল চেক আউট করতে পারবেন, দেখেন আপনি 1000 মেল বেশি পারবেন না, তারপর যদি আপনি করতে চান আপনাকে মান্থলি আপনার মান্থলি মান্থলি আপনি একবারে 1000টা পারবেন, তারপর দেন আর পারবেন না, এটা এবার বলছ হ্যাঁ দেন আপনাকে তারপর করতে হবে কি আর যে আপনি একটা করে মেল ক্রিয়েট করবেন আর একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এইভাবে, সো ফ্রি নিতে গেলে আপনাকে অবশ্যই কিছু অ্যাকসেপ্ট দিতে হবে, ওকে লিঙ্কডইন মার্কেটিংটা তো মনে হয় মেবি লিঙ্কডইন মার্কেটিং এর কোনো প্রবলেম আছে আর, তাহলে আপনারা একটু ট্রাই করেন লিঙ্কডইন মার্কেটিং এর বিষয়টা, আমার এখানে আমার এখন লাস্টে একটা অ্যাকাউন্টই আছে, দেন আর কোনো অ্যাকাউন্ট নাই আমার, আর আমার 16টা অ্যাকাউন্ট ছিল সম্পূর্ণ সাসপেন্ড হয়ে গেছে অ্যাকাউন্টগুলো, আর দেনে একটা আছে সেটা হচ্ছে সার্চ মিডিয়া শেষ লিমিট শেষ আমার এটাতে, আর এখান থেকে আরেকটি জিনিস কি লিঙ্কডইন থেকে আপনি কিন্তু আপনার টার্গেটে এখানে আপনি কিন্তু জব নিতে পারবেন, লিঙ্কডইনেও কিন্তু অনেক জব পাওয়া যায়, লিঙ্কডইনের মাধ্যমে আমরা জব জব আমরা জব পেয়ে থাকি,
সো এখানে একটা জব, আর আমরা লিঙ্কডইনে কাজ করি না এই জন্য এখানে পেমেন্ট মেথড পেপ্যাল ইউজ করতে হয়। সো আমাদের পেমেন্ট মেথডের কারণে আমরা এই সাইটগুলোতে সহজে কাজ করি না আমরা এখানে। সো যদি ভাগ্য ভালো হয় তো এখান থেকে আপনি কাজ পাইলেন, এইভাবে লিঙ্কে আপনি পোস্ট করে করে এইভাবে কানেক্ট করার পরে লিঙ্কডইন থেকে আপনি পেয়ে যেতে পারেন। আমি এখন মেবি এখন যেটা চলতেছে, আমি কিছুদিন আপনার ফাইবার যেহেতু আপডেট চললো, আপডেট চলার কারণে আমি মার্কেটিং গুলা যে স্ট্যাটিক্স গুলো, আমি সত্যি কথা বলতে কি আমি মার্কেটিং তেমন করি না, আমি মেইনলি হচ্ছে আপওয়ার্কে কাজ করি, আমি আপওয়ার্কে জব করি, আর আপওয়ার্কে জব করি আর ফাইবার এমনিতেই সময়টা রাখছি। ফাইবারের আগে প্রায় 7টা অ্যাকাউন্ট চলে গেছে, দেন এটা আবার নতুন ক্রিয়েট করছি, এটাতে এরকম অবস্থায় আছে, কাজ আসলে আসলো না আসলে না আসলো। দেন মার্কেটিং এর জন্য আপনাদের যেহেতু মার্কেটিং টিপস বা নতুন কি আপডেট হচ্ছে এই জিনিসগুলোর জন্য আমি এই সাইটগুলোতে মার্কেটিং করে দেখতেছি কিরকম আপনাদের ক্লিক আসে, ভিউ আসে, কোনটা থেকে কিরকম আসতেছে, এই জিনিসগুলো নোট করে নিয়ে আমি গিগের মার্কেটিং নিয়ে ক্লাস নিচ্ছি। সো আপনাদেরও যেটা নিচ্ছি, দেন আমার পঞ্চগড় প্লাস হচ্ছে নীলফামারী বেস দুইটাতেও সেম একই। তো আমার কথা হচ্ছে ক্লিক লাগবে, ক্লিকের জন্য আপনাকে যে কোনো অবলম্বন আপনি পথ বেছে নিতে পারবেন, সেটা হোক অবৈধ বা বৈধ আপনার ক্লিকের জন্য। আর কিন্তু সেটা লিঙ্কডইন আপনি পারবেন না, দেন টুইটার প্লাস হচ্ছে ফেসবুকে যে গ্রুপগুলো আছে সেগুলোতে পারবেন, দেন আপনি এখানে পারবেন না, লিঙ্কডইনে পারবেন না। আর এখানে সবাই হচ্ছে কর্পোরেট পার্সনের, কর্পোরেট পার্সন যদি থাকে শুধু সবাই লিঙ্কডইনে পাবেন। আর যে কোনো কোম্পানির কোনো ইনফরমেশন বা যদি কোনো কিছু প্রয়োজন হয়, যদি কোনো কোম্পানির পার্সোনাল প্রয়োজন, আপনি লিঙ্কডইন ছাড়া অন্য কোথাও পাবেন না। সো আপনাদের অনেক ভাগ্য ভালো যে ট্রেনার হিসেবে তাজরুল ভাইকে পাইছে, সো একটু হয়তো বা শর্টলি সময় পাইছেন, কিন্তু ভাই মনে হয় মেবি আপনাদের মাঝে মাঝে সময় আসছে ক্লাসে। জি, এখন সবচাইতে বেশি ইমপ্রেশন এন্ড ক্লিক আসতেছে আপনার পিন্টারেস্ট থেকে, সবচাইতে বেশি আসতেছে পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য। আর এখানে পিন্টারেস্ট মার্কেটিং টা আপনাদের ব্রেক কখন দেয়? হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা পিন্টারেস্ট মার্কেটিং টা আমি একটু পরে যাব। সো আমি ব্রেকের পর পিন্টারেস্ট মার্কেটিং টা দেখাবো, দেন আর আদার্স কোনো আর একটা মার্কেটিং দেখাবো, সেটা ব্রেকের পরে দেখাবো, এখন আপাতত আমি এটা নিয়ে। আর যদি আপনার যদি ব্রেটলি থেকে লিঙ্ক ক্রিয়েট করে থাকেন, ব্রেটলি থেকে যদি শর্ট লিঙ্ক ক্রিয়েট করে থাকেন, দেখবেন যে ব্রেটলি থেকে এখানে দেখবেন যে দুইটা বা তিনটা আপনার ক্লিক আসছে, এটা ভাবেন না যে আপনার এখানে ক্লিক আসছে আপনার অ্যাকাউন্টে মনে রিয়েলি ক্লিক আসছে, কিন্তু না, এটাতে আপনি পেইড, না এটা পেইড হলে আপনাকে রিয়েল সাইয়া করতে আপনাকে ট্রাফিক দেখাইতো, কিন্তু এখানে এমনিতে ফ্যাক এটা আসে, টোটাল ক্লিক দুইটা, কিন্তু আমার লিঙ্কে কিন্তু একটা ক্লিকও আসে না ব্রেটলিতে। আপনাদের লিঙ্কডইন প্রোফাইল অবশ্যই একটু কর্পোরেট টাইপের সাজাতে হবে, দেন তাছাড়া আপনি মার্কেটিং করে কোনো কিছু লাভ আসবে না, কারণ আপনার প্রোফাইল যদি ভালো থাকে তাহলে আপনার লিঙ্কে সে ক্লিক করে আপনার লিঙ্কে যাবে, দেন তাছাড়া যাবে না। আপনার আপনার প্রোফাইল যদি হয়, দেখা যাচ্ছে যে আপনার ইমেজ আছে, আপনার টাইটেল নাই, আপনি কি করেন, এগুলো সম্পূর্ণ ডিটেলস যদি না থাকে, দেন আপনার এখানে কখনো যাবে না। একটা সামারি থাকতে হবে, আপনি কোথায় জব করছেন, এগুলো সম্পূর্ণ কিছু ডিটেলস যখন থাকবে তখন আপনার অ্যাকাউন্টটা সে ভিউ করবে এবং আপনার লিঙ্কেও ক্লিক করবে, এবং আপনি যে তাকে কোনটাকে কানেক্টের জন্য যে অফারটা পাঠাইছেন সেটা সে অ্যাকসেপ্ট করবে। কানেক্ট হচ্ছে মূলত আমরা যেরকম ফেসবুক হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, দেন এখানে হচ্ছে কানেক্ট, আপনার সঙ্গে আমি কানেক্ট, আপনাকে আমি যদি রিকোয়েস্ট যদি পাঠাতে চাই তাহলে আমাকে কানেক্ট করতে হবে, কানেক্ট এটা হচ্ছে রিকোয়েস্ট। সো আপনি রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবে না, দেখেন এখানে হচ্ছে 500+, আপনার কানেক্ট যত বেশি হবে আপনার সার্চ লিমিটেড তত বৃদ্ধি পাবে লিঙ্কডইনে। যদি কানেক্ট আমার জানা আপনাদের কেন, যদি নিউ অ্যাকাউন্ট হয়ে থাকে দেখবেন আপনাদের সার্চ ভলে সার্চ ভলে আপনি বেশি দিন করতে পারবেন না, কিছুদিন পর দেখবেন যে একটু কিছু সার্চ করতে আপনার অ্যাকাউন্ট আমার মতন এরকম লক হয়ে যাবে। না আপনার নামে আপনি খুলতে পারবেন, দেন আপনার নামে খুলতে পারবেন, কিন্তু ফোন ভেরিফাইটা একজন একজন বা একজন যে কোনো একজনের কাছ থেকে করে নিতে হবে আপনার। আর একটা একটা ফোন একটা সিম থেকে আপনি 5টা মেল আইডি ক্রিয়েট করতে পারবেন পার মান্থলি। তিনটা হচ্ছে SMS, দুটা হচ্ছে আপনি কলিং এর মাধ্যমে কল দিতে হবে, কলের মাধ্যমে আপনি কল দিতে হবে।
পার মান্থলি পারবেন ভাই, ভাই আমার আমার জানা মতে আমার প্রতিটা জিমেইলে মিনিমাম না হলো আপনার 30 থেকে 40টা করে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আর সিম থেকে আমার মিনিমাম, আর সবগুলা আমার সেকেন্ড স্টেপ করা আছে 2টা ফোন নাম্বারে, যতগুলো আমার মেল আছে প্রায় 350 থেকে 400 মতো সবগুলো আমার একটা নাম্বারে করা আছে, 2টা নাম্বার ভেরিফাই করা আছে। জি পাসওয়ার্ড তো ভুলবো না, পাসওয়ার্ড সব এক সবগুলা, না পাসওয়ার্ড সবগুলো এক, আর দেন পাসওয়ার্ড ভুললেও তো কোনো প্রবলেম নাই, আপনার সেকেন্ড স্টেপ করা আছে না, দেন আরেকটা জিনিস কি আপনি কিন্তু রিকভারি করতে পারতেছেন, ফরগেট দিয়ে আপনি কিন্তু রিকভারি করতে পারতেছেন, আপনি আপনার সাপোজ সিমটাও হারিয়ে গেছে তখন আপনি কি করবেন, তখন আপনার জিমেলের যে রিকভারিটা আছে সেই রিকভারি দিয়েও আপনি ভেরিফাই করে আপনার ইমেলটা ব্যাক পাইতে পারবেন। আপনার লিঙ্কিং এ পোস্টটা দিবেন, হ্যাঁ আপনার এভাবে টার্গেট করতে হবে, লিঙ্কিং এ অবশ্যই পোস্ট দিবেন আপনারা, আপনাদের প্রোফাইলে গিয়ে লিঙ্কিং এ আপনারা পোস্ট দিতে পারবেন, কোনো সমস্যা, আপনার পোস্ট তো বেশি দিতে পারবেন না, যেহেতু আপনি 1 থেকে 2 আপনি শেয়ার দিবেন, 2 থেকে 3টা পোস্ট আপনি শেয়ার দিবেন, দেন আপনি লিঙ্কিং থেকে এইভাবে আপনাকে মার্কেটিং করতে হবে, ঠিকটা মার্কেটিং করতে হবে, আপনার যেহেতু পোস্ট করলে আপনার কানেক্ট আছে অনলি 200 জন বা আপনার কানেক্ট আছে 50, আপনার 50 জন লোক আপনার ওটা দেখবেন, আর লিঙ্কিং তো দেখা যায় যে প্রায় সবাই সবসময় ইউজ করে না, আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনার একটাতে ক্লিক করবে, আর লিঙ্কডইনে অবশ্যই যখন পোস্ট করবেন আপনার কন্টেন্টটা অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন, গুড একটা কন্টেন্ট, কন্টেন্ট যখন ভালো হবে আপনার পোস্টটা এমনিতেই তখন ভালো হবে। ওকে আমি লিঙ্কডইনে একটা পোস্ট করে দেখি আপনাদের, আর বেশিরভাগ সময় তো আমরা লিঙ্কিং এ অতটা পোস্ট করি না, আমরা যে দেখেন লিঙ্কিং এর যে গ্রুপ গুলো আছে না দেখতে পাচ্ছেন না, এই যে গ্রুপ গুলোতে, এই গ্রুপ গুলোতে আমি পোস্ট করে থাকি সাধারণত, যখন আমার প্রয়োজন পড়ে এই গ্রুপ গুলোতে পোস্ট করে থাকি, যখন দেখা যায় যে আমার গিগটা 1 করোড় উপর হয়ে গেছে তখন এই গিগ গুলো এই গ্রুপ গুলোতে আপনারা পোস্ট করতে পারবেন, আপনাদের যে রিলেটেড, আপনি যদি সাপোজ ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড এখানে সার্চ দিবেন, এই দেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পরে আমি এখানে কি নেব এখানে সেটা আমাকে বলবে, আচ্ছা এখানে আমি কি ধরনের পার্সন নেব ডিজিটাল মার্কেটিং দিয়ে, এখানে পিপল নেব, জবস নেব, কন্টেন্ট নেব, এখানে আমি মোর অপশনে গিয়ে আমি এখানে গ্রুপ সিলেক্ট করে দেব, ডিজিটাল মার্কেটিং যে গ্রুপ গুলো আছে সেই গ্রুপ গুলোতে আমি অ্যাড হবো, সো এটা কোন দেশের গ্রুপ গুলো সেগুলো তো আপনি টার্গেট করে অ্যাড হতে পারবেন, যেসব গ্রুপে ফ্রেন্ড গুলো যেসব গ্রুপে মেম্বার বেশি সেসব গ্রুপে অ্যাড হওয়ার চেষ্টা করবেন, এগুলো গ্রুপে অ্যাড হওয়ার পরে আপনি পোস্ট করবেন, পোস্ট করে আসতে পারবেন সেসব গ্রুপে, না অ্যাড না হলে পোস্ট করতে পারবেন না, হ্যাঁ পেজের মতো, কিন্তু একটা জিনিস কি আপনি ফেসবুক পেজ থেকে কি আপনার অতটা, আপনি ফেসবুক থেকে কিন্তু আমরা কিন্তু হাবি জাবি পার্সনদের পাই, সে কি আসলে আমার টার্গেট পার্সন, কিন্তু লিঙ্কডইন থেকে আপনি অরিজিনালি রিয়েল টার্গেট পার্সন পাবেন, ডিজিটাল মার্কেটিং গ্রুপ গুলো যেগুলো আছে এগুলোতে ডিজিটাল মার্কেটিং পার্সনদেরই আপনি পাবেন, এখানে অন্য কোনো আদার্স কোনো পার্সনদের পাবেন না আপনি, আর এখানে সবাই মনে করেন লো কোয়ালিটি কোনো লোক না, এখানে সিও বা ডিরেক্টর এইসব পার্সনদের এখানে আছে, আর সবার না আর লিঙ্কডইন কিন্তু চালাতে গেলে কিন্তু আপনাকে মান্থলি একটা পেমেন্ট করতে হয়, এটা জানেন লিঙ্কডইন কিন্তু ফ্রি ইউজ করা যায়, ফ্রিতে কোনো কিছু করা যায় না, তেমন কিছু পেমেন্ট করে ইউজ করতে হয়, না এই জন্য ফ্রি ইউজ করবেন, ফ্রিতে যা দিচ্ছে, ফ্রিতে যা দিচ্ছে সেটা ইউজ করবেন, এই যে আমাকে এখন ডিসেম্বরটা শেষ, এখন কি হবে আমাকে আরেকটা লিঙ্কডইন প্রোফাইল করতে হবে, যদি কাজ থেকে তাহলে আমাকে আরেকটা লিঙ্কডইন প্রোফাইল করতে হবে, হ্যাঁ 1 মাসের জন্য একটা কার্ড দিয়ে আপনি একবারে 1 মাসের 1 মান্থ 1 মান্থের জন্য পাবেন, কিন্তু দ্বিতীয় মান্থের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে, তো দেখেন
অন্য আরেকটা অ্যাকাউন্টে যদি আপনাকে যদি কার্ড যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই অ্যাক্টিভ করতে পারবেন সেলস নেভিগেটর। তো দেখেন আমি আরেকটা অ্যাকাউন্টে পোস্ট করে দেখাবো আপনাকে। সো আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ, এটা বাংলাদেশ এসেছে আমার, বাংলাদেশের প্রয়োজন নেই। সো একটু লোকেশন চেঞ্জ করে দিই, একটা স্টেট। জি ভাই বলে। বিগিনারদের জন্য সবসময় আমি সাজেস্ট করবো যে ফাইবার বেস্ট, এটা বলা যায় যে বিগিনারদের মার্কেট প্লেস, শুধু একটু টেকনিক্যাল প্রয়োজন। আপনি ফাইবারে সময় দেন, আপনি ফাইবারে রাত 11টা থেকে ভোর সকাল ভোর পর্যন্ত আপনি সময় দেন, কাজ আপনি পাবেন 7 দিনের ভিতরে। যান আর এই মার্কেটিং গুলো করবেন, 7 দিনের ভিতরে কাজ পাবেন আপনি। আচ্ছা তার আগে আপনাদের বলে দিই, আপনাদের গিগ গুলো কি কিওয়ার্ড গুলো কি চেক করছেন? আপনাদের গিগ গুলো আছে, মার্কেটিং টা আমি করে যাচ্ছি, আপনাদের গিগ গুলো কি গিগের যে কিওয়ার্ড এগুলো কি চেক করছেন যে আপনাদের কত নাম্বার পেজে আছেন? ওকে আচ্ছা আমি দেখাই দিচ্ছি, লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। ফাইবার গিগ র্যাঙ্ক চেকার, আচ্ছা লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম। এখানে যাবেন আপনারা, যাওয়ার পরে দেখেন ফাইবার র্যাঙ্ক চেকার, দেখতে পাচ্ছেন ফাইবার র্যাঙ্ক চেকার, চেক ইউর গিগ র্যাঙ্ক সার্চ রেজাল্ট অ্যানালাইস্ট। সো এখানে আপনাকে দিতে হবে আপনার ইউজার নেমটা, ইউজার নেমটা আমি দিয়ে দিলাম। দেন আমার আপনার যে গিগটা আছে গিগের প্রতিটা কিওয়ার্ড এক একটা থেকে এক একটা আপনি দেখবেন যে আপনার গিগের যে লাস্ট আছে, দেখেন এই লাস্ট পেজে দেখেন এই যে রিলেটেড ট্যাগ, আপনার কয়টা ট্যাগ? আমার এখানে আছে 5টা ট্যাগ, 5টা ট্যাগে আমার কোনকে আমার কোনটাকে কত নাম্বার পেজে আছে এটা আমাকে চেক করতে হবে। আচ্ছা প্রথমে আমি দেই ক্যাশ ব্যয়ের মতটা দেওয়া আছে, আচ্ছা ক্যাশ ব্যয় দিয়ে দেখি আমার এই ইউজার নেম যে কত নাম্বার পেজে আছে আমার গিগটা। ইওর গিগ র্যাঙ্ক ইজ 15 নম্বর পেজে আছে আমার গিগ, আচ্ছা দেখি আমি আমার গিগটা কি 15 নম্বর পেজে আছে, আচ্ছা আমার গিগটা কি 15 নম্বর পেজে নিয়ে উল্লেখ করছি এখানে, আচ্ছা আমার গিগটাকে ফাইবারে যাই। এক নাম্বার ফাউন্ড ইন পেজ 1, 15 নম্বর সিরিয়াল আছে, আচ্ছা দেখেন হ্যাঁ আমার এক নাম্বার পেজে আছে, এক নাম্বার পেজে 15 নাম্বার সিরিয়াল, দেখি 15 নাম্বার সিরিয়াল কি ঠিক আছে, 1, 2, 3, 4, হ্যাঁ ঠিকই আছে আমারটা। দেখতে পাচ্ছেন ভাই আমাকে এখানে কি উল্লেখ করা হয়েছে, দেখেন চেক হয়ে গেল, উই ফাউন্ড ইওর গিগ, ইওর গিগ র্যাঙ্ক ইজ 15, ফাউন্ড ইন পেজ 1, হ্যাঁ 15 নাম্বার সিরিয়াল আপনি দেখতে পারবেন। দেখেন আপনারটাও দেখেন একটু কাইন্ডলি, এটা আগে সবচেয়ে দেখা জরুরি আপনাদের, আপনাদের কি কার ফাইবার কিন্তু অটোমেটিকলি কার্ডটা কখন নিয়ে যায় কার কোথায় গিক সেটা কিন্তু কোনো কিছু বলা যায় না, প্রতিটা ঘন্টায় ঘন্টায় আপনার গিগের অবস্থান চেঞ্জ হয়। দেখা যাচ্ছে যে বেস্ট যে টপ সেলার সে লাস্ট পেজে আছে, আর যে লাস্ট পেজে আছে সে টপে আসে আসে এরকম হয় ফাইবার। সো নতুন এই আপডেটটা এখনো পোস্ট হয়নি, নতুন এই আপডেটটা এর আগে এই আপডেটটাতে চলতো। তো দেখেন আপনাদের কিওয়ার্ড একটু চেক করে দেখেন আপনাদের ফাইবার র্যাঙ্কটা, ফাইবার র্যাঙ্কটা চেক করেন একটা গিগের, এরকম আপনি 5টা এরকম আপনার হচ্ছে 5টা যে ট্যাগ আছে আপনি 5টা ট্যাগ দিয়ে আপনি চেক করবেন আপনার গিগটা কোনটা দিয়ে কত নাম্বার পেজ আছে, আপনাকে এটা চেক করতে হবে।
এটা 2 নম্বর পেজে। আপনার যদি 1 থেকে 3-এর ভিতরে বা 5 নম্বর পেজের ভিতরে থাকেন তাহলে আপনার তো শো করবে, যদি 5 নম্বরের বাইরে থাকেন শো করবে না আপনার সাথে। আচ্ছা মার্কেটিংটা পরে করবো, দেন আপনাদের আগে পেজের অবস্থানটা দেখ। ঠিক আছে, জি ভাই গিগের অবস্থান খুঁজে পাইলেন আপনাদেরটা? এটা একটু নোট করে রাখবেন। আচ্ছা আপনার তার মানে বুঝাই দিচ্ছে যে আপনার 1 থেকে 5 নম্বর পেজের ভিতরে আপনার কিওয়ার্ডে নাই সার্চ রেজাল্টে। দেখেন আপনার 5টা কিওয়ার্ডে চেক করেন, আপনাকে এখন কি করতে হবে, আপনাকে ম্যানুয়ালি ভাবে খুঁজতে হবে আপনার গিগটা কত নম্বর পেজে আছে। তাহলে 33 নম্বর পেজে আছে, দেখতে পারি। এটা হচ্ছে মাস পে দেখা জরুরি আগে, কারণ আমাদের গিফটটা কত নম্বর পেজে আছে এটা আমরা চেকিং করলে আমরা বুঝতে পারবো যে আমাদের মার্কেটিংটা কিভাবে করতে হবে। কত নম্বর পেজে আছে ওখানে উল্লেখ করছে? 3 নম্বর পেজ। ও আচ্ছা, তার মানে আপনি তো দেখেন 2 নম্বর পেজের পর হয়তো থাকলে থাকবে, না থাকলে হয়তো আরো বেশি আছে, 5 নম্বর পেজ পার হয়ে আছে। আপনি 5টা কিওয়ার্ড যদি থাকে 5টা কিওয়ার্ড একটু সার্চ করে দেখেন। হ্যাঁ প্রতিবার ইউজার নামটা ঠিক রাখবেন, দেন আপনি ট্যাগ গুলো দিয়ে একটু আলাদা আলাদা ভাবে সার্চ করে দেখবেন, 5টা ট্যাগ দিয়ে দেখবেন। আর এই জিনিসগুলো আপনাদের নোট করে রাখা উচিত, অটোমেটিক নোট করে রাখবেন। এগুলো নোট করে এই জন্যই রাখবেন যে আপনার যেহেতু পরবর্তীতে আপনার গিফটে কত নম্বর অবস্থানে আসলো, আপনি যে মার্কেটিং করলেন এই মার্কেটিং এর কতটা আপনার ফলাফল আসছে এটা আপনি ইয়ে করতে পারবেন, দেখতে পারবেন। যদি 2 নম্বর পেজে থাকে, যদি আপনি মার্কেটিং করেন, যদি আপনার মার্কেটিং যদি ঠিকভাবে হয় তাহলে বুঝবেন আপনার তো 1 নম্বরে আসবে, 1 নম্বরে আসবে, অথবা সিরিয়াল নাম্বার একটু ফার্স্টে থাকবে। আর যদি মার্কেটিং যদি ঠিকভাবে না হয় তাহলে আপনি তার পিছনের দিকে যাবে। এই জিনিসগুলো আপনি নোট করে রাখতে পারবেন, আপনার কোন কিওয়ার্ডের জন্য আপনার সমস্যা হচ্ছে, এই কিওয়ার্ডটাকে আপনি কিভাবে র্যাঙ্ক করতে পারবেন। আপনার কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করার জন্য আপনাকে ওইটা নোট করে রাখতে হবে। না কিওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবেন না, আপনারা কখনো ফাইবারে গিগ এডিট করার চিন্তা ভাবনা করবেন না। ফাইবারে গিগটা যখন পাবলিশড হয়ে গেছে দেন এরপরে এডিট করার চিন্তা ভাবনা করবেন না, যখন আপনি এডিট করবেন দেন আমার মেবি আমার জানা মতে আপনি 2 থেকে 3 মাসের ভিতরে অর্ডার পাবেন না, মানে গিগ এডিট করা যাবে না। আপনি এগুলো নোট করে রেখে দিবেন, নোট করে রেখে দিয়ে আপনি যে গিগগুলো দিয়ে আপনার
যে গিগ গুলো, যে কিওয়ার্ড, যে ট্যাগটা দিয়ে আপনার দেখা যাচ্ছে যে আপনার সার্চ ভ্যালু তো আসতেছে না, সেই কিওয়ার্ডটা করবেন কি আপনি মার্কেটিং করবেন, সেই রিলেটেড কিওয়ার্ড আপনি ব্যাকলিংক করবেন, দেন শেয়ার করবেন বেশি বেশি, ওই রিলেটেড ট্যাগ গুলোতে গিয়ে বেশি বেশি শেয়ার করবেন গ্রুপে, আপনার গিগের লিঙ্কটা শেয়ার করবেন। বেসিক কথা হলো যে আপনার ট্যাগ, আপনার কি আপনার ট্যাগটাকে র্যাঙ্ক করতে হবে, আপনার মিনিমাম 5টা কি 5টা কিওয়ার্ড, 5টা ট্যাগের ভিতরে মিনিমাম আপনার 3টা র্যাঙ্কে থাকতে হবে। আর মার্কেটিং না করলে ফাইবারে গিয়ে কি আপনি র্যাঙ্ক করতে পারবেন না, ফাইবার থেকে অটোমেটিকলি অর্ডার আসতে পারে, দেন আপনি র্যাঙ্ক করতে পারবেন না, একটা দুটো অর্ডার পাওয়ার পর আপনি শেষ। আপনি ফাইবারে কাজ করতে হবে, দেন আপনাকে মার্কেটিং ও করতে হবে, ফাইবারের নিয়মটা হচ্ছে এরকম, মার্কেটিং করে যত ইচ্ছে মার্কেটিং করতে হবে, ব্যাকলিং করতে হবে, সবকিছুই করতে হবে ফাইবারে। আর ইউনিক আর্টিকেল প্রয়োজন হয় এখানে, পোস্ট করার ক্ষেত্রে আপনি ইউনিক আর্টিকেল, এখন সবচেয়ে বেস্ট আপনাকে বলবো আপনি পিন্টারেস্ট মার্কেটিং করেন আর হচ্ছে টুইটার মার্কেটিং, টুইটার চারটা মার্কেটিং করলে আপনার জানা আপনার কিওয়ার্ডটা অটোমেটিকলি র্যাঙ্ক হবে, আমি আপনাকে বলে দিলাম পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার আর হচ্ছে ফেসবুক, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন যে গ্রুপ গুলো আছে, সোশ্যাল মিডিয়াতে আবার যদি না দেন তাহলে দরকার নেই, কিন্তু আপনি টুইটার আর হচ্ছে পিন্টারেস্ট এই দুইটাতে আপনি মার্কেটিং চালান, গিগ র্যাঙ্ক করবে, আর এখান থেকে আপনার টার্গেটেড পারসন গুলোকে আপনি পাবেন। এগুলো থেকে যেগুলো বাইরে থেকে মার্কেট পেজে আসবে আপনাকে কাজ দিতে, যদি লিঙ্কডিন থেকে একটা কাজ করেন সর্বনিম্ন একটা, লিঙ্কডিনে একটা বাইরে যদি আপনি কাজ দেয় সর্বনিম্ন আপনার $500 সর্বনিম্ন একটা কাজের মূল্য থাকে তাদের। আচ্ছা আমরা ব্রেকের পর আসি, আমরা 20 মিনিট ব্রেকের পর আসছি, ঠিক আছে। আমরা ব্রেকের পরে আসবো। মেহেদি ভাইয়া কি অবস্থা? আচ্ছা আচ্ছা ব্রেক, ওকে ঠিক আছে ব্রেক, আমি ব্রেকে আসলাম, আমি এখন যাব ব্রেকে। ও আচ্ছা 4টা বিষয়ে আমি আর আমিও ক্লাসে আসবো, আপনাদের ওকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। রেকর্ড হচ্ছে কি ভাইয়া ক্লাসটা? মেহেদি ভাইয়া রেকর্ড হচ্ছে? হ্যালো, হ্যালো মেহেদি ভাই রেকর্ড হচ্ছে?
যে সবাই আসছেন, মানে ক্লাসটা কি স্টার্ট করবো? ওকে, তো পিন্টারেস্টে কি আমাদের বিজনেস অ্যাকাউন্ট আছে সবার? হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্ট খুলছেন কি? হ্যাঁ, আমরা যে এখন আমাদের যেহেতু মার্কেটিং সেক্টর করবো, যে আমাদের প্রোডাক্টের বা আমাদের ফাইবারের যে অ্যাডভার্টাইজমেন্ট করবো, মার্কেটিং করবো, তার জন্য আমাদেরকে বিজনেস অ্যাকাউন্টের প্রয়োজন, কারণ পার্সোনাল অ্যাকাউন্টে এই অ্যাডগুলো দেওয়া যায় না, কিন্তু বিজনেস অ্যাকাউন্টে দেওয়া যায় এই অ্যাডগুলো। কিন্তু বিজনেস অ্যাকাউন্টে, পার্সোনাল অ্যাকাউন্টে আপনার ট্রাফিক কত আসতেছে, ভিউ কত আসতেছে, এটা আপনি দেখতে পারবেন না, কিন্তু আপনি বিজনেস অ্যাকাউন্টে সবকিছু দেখতে পারবেন। ট্রাফিক কত আছে, এখন তো সবকিছু আপনি দেখতে পারবেন এখানে আপনি। এই জন্য বিজনেস অ্যাকাউন্টের সুবিধা আছে। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আগে বিজনেস, আগে যখন প্রিন্টার ছিল, বিজনেস প্লাস হচ্ছে
বিজনেস আর পার্সোনাল এগুলো কোনো কিছু ছিল না, তখন সবকিছু একই ছিল। আর এখন দেন হচ্ছে বিজনেস প্লাস হচ্ছে পার্সোনাল, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে আবার বিজনেসে কিন্তু কনভার্ট করানো যায় অ্যাকাউন্টটাকে। সো দেন আমি বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাদের দেখাই। ওকে, এখানে আমাকে সাইন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এটা আমি আচ্ছা আমি দিচ্ছি ভাই স্ক্রিন শেয়ার। কন্টিনিউ উইথ মেল, এখানে আমাদের মেলটা দিব, আমাদের নতুন পাসওয়ার্ড যেটা আমি ক্রিয়েট করব সেটা দিয়ে দিব। কন্টিনিউ করবো পিন্টারেস্টে, মেল পাসওয়ার্ড এবং এ বয়স দেওয়ার পরে আমি কন্টিনিউ করে দিলাম। ওকে, কন্টিনিউ করে এখানে নেক্সট অপশন আসছে, আমি নেক্সট করে দিই। ওকে আচ্ছা, এটা আমি ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এটা ইংলিশ। আমার একটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেল আমার একটা। ওকে, আমার কোম্পানি বিজনেস নেমটা আমি দিয়ে দেবো এখানে, আমার বিজনেস নেমটা দিয়ে দিই আমার। আচ্ছা এখানে বিজনেস নেম, আচ্ছা আপনি এখানে যে কোনো নামও দিতে পারবেন, এখানে আপনি আপনার নিজের নামটাও ব্যবহার করতে পারবেন, দেন আপনি আপনার কোম্পানির নামটাও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সো এখানে আমি প্রোমো এক্স নো নট, ওকে ওয়েবসাইটের ঘরে কিন্তু আমি আমার লিঙ্কটা দিতে পারি, আচ্ছা আমি এটা দিব না। ওকে সিলেক্ট ওয়ান, তারপর এডুকেশন, হেলথ, ফ্যাশন, বিউটি, আদার্স, এখান থেকে আমি ইমেজটা দিয়ে দেবো, আমার একটা ইমেজ দিতে হবে এখানে। সো আচ্ছা আমি ইমেজটা দিয়ে দিলাম। ওকে আদার্স ব্র্যান্ড ফোকাস, ওকে
ডিজিটাল মার্কেটিং। নেক্সট, আই এম ব্লগার, আই এম নট ব্লগার, ব্লগার, কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস, পাবলিশিং মিডিয়া, অনলাইন মার্কেট প্লেস। ওকে, আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন তারপর হচ্ছে এসব স্টোর সামথিং, আমি ওকে, আমার প্রোফাইলটা রেডি হয়ে গেছে, আমার বিজনেস প্রোফাইলটা। আচ্ছা, এখানে এডিট করতে হবে। কান্ট্রি আমারটা সিলেক্ট করব আমি বাংলাদেশ, এখানে এডিট করতে হবে। আপনারা সবাই এসব ফিল আপ করে দিবেন, এখানে যে যা কিছু আছে সবকিছু আপনাদের ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে? আপনি এখানে ডিসক্রিপশনটা আপনার দিয়ে দিবেন, আপনার হচ্ছে আপনি কি ধরনের সার্ভিস এখানে প্রদান করে থাকবেন, আপনাকে এটা দিতে হবে। এটা হচ্ছে আপনার ইউজার নেম, এটা হচ্ছে আপনার ডিসপ্লে নাম শো করবে। ওকে, এটা আমি ডান করে দিলাম। আচ্ছা, সবই ফিল আপ করতে পারছে। ফোন নম্বর এখানে, এখানে আমার মেল নোটিফিকেশন দিতে হবে। ডিসক্রিপশন আমি এমনি একটা দিয়ে দিলাম এখানে। ইনভাইট পার্টনার, সব কিছু ফিল আপ করতে হবে। কভার লেটার একটা দিয়ে নিই। ভাই দেখতে পাচ্ছেন? হ্যালো জি, এখন আমি এখানে পিন করব, আমি তার মানে পিন টেস্টটা আমি এখন পোস্ট করব আমার বিজনেস প্রোফাইলে, আর বিজনেস প্রোফাইলটাতে আমি এখন পোস্ট করব। আর প্রোফাইল নেমটা সবচেয়ে মেইন নাম হলে সবচেয়ে বেস্ট হয় এখানে। ওকে, আমি পিন, আমি পোস্ট করব। এখানে পোস্ট বলতে হচ্ছে পিন বুঝায়, এখানে পিন্টারেস্ট হচ্ছে পিন। আর এখানে আমাদেরকে সবাইকে ইউনিক ইউনিক সবকিছু টাইটেল বা কিওয়ার্ড সবকিছু ব্যবহার করতে হয়, নাহলে এখানে আমরা আর্টিকেল রাইটিং কপিরাইটের কারণে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জি, আপনি এখানে যদি পোস্ট করেন, এখানে যদি, যেহেতু আমরা ফেসবুকে পোস্ট করি, টুইটারে টুইট করি, লিঙ্কডইনে আমরা পোস্ট করি, দেন আর এখানে হচ্ছে কি আমাদের পিন করতে হয়। এখানে পিন বলতে পোস্ট বোঝায়, এখানে যার যত পিন হবে তার তত বেশি ফলো বাড়বে। কিন্তু এখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনি যেহেতু পোস্ট করবেন, যেমন পোস্ট করবেন আপনাকে সবসময় ইউনিক আর্টিকেল লিখতে হবে। এখানে এখানে কোনো কপিরাইট আর্টিকেল চলবে না, আপনার একেবারে আর্টিকেল চলবে না, আপনাকে ইউনিক।
আপনি ইউনিক আর্টিকেল যখন লিখবেন তখন অবশ্যই আপনার টাতে কিন্তু ট্রাফিক আসবে, আপনার লিঙ্কে ক্লিক করবে এবং আপনার টার্গেটের যেসব অডিয়েন্স সেগুলো আপনাকে পাবে, সেগুলোকে আপনি পাবেন এখানে। আর অ্যাকাউন্ট আপনার মেয়ের নাম হলে সবচেয়ে বেস্ট হয় এখানে। আচ্ছা, তার আগে আমি আমার কিওয়ার্ডটা রিসার্চ করে নেই, পিন্টারেস্টে সবচেয়ে কোনটা এখন বেশি চলতেছে। ওকে, এটা একটু আমি ইয়ে করি, আমি যেহেতু রিয়েল এস্টেট নিয়ে দিব, রিয়েল এস্টেট পিন্টারেস্টে সবচেয়ে বেশি কি চলতেছে রিয়েল এস্টেটের। ওকে, আমার পিন্টারেস্টে কোনো কিছুই ধরে নাই, সবকিছু এরর দেখাইতেছে, এখানে কোনো কিছু আসে না, পিন্টারেস্টের জন্য কোনো কিছু আসে না। আচ্ছা, আমি আরেকটা দেখি, মেটা ট্যাগটা দেখবো আমি। আচ্ছা, আমি আউট করে রিয়েল এস্টেট দিলাম, রিয়েল এস্টেট নাকি আছে। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ওকে, পিন্টারেস্টের জন্য আমার সবচেয়ে বেস্ট হবে রিয়েল এস্টেট, এটা দিয়ে আমি সবচেয়ে বেশি ভালো হবে আমার মেবি মনে হচ্ছে। আমার গুগল পিন্টারেস্ট কাউন্ট, পিন্টারেস্ট একটাও কাউন্ট করে নাই। ওকে, পিন্টারেস্টে আমাকে যেহেতু এখন পোস্ট করতে হবে, পিন্টারেস্টে দেখলাম রিয়েল এস্টেটে তেমন কোনো কিছু নাই রিয়েল এস্টেট নিয়ে এদের। আর শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আমি এর জন্য আপনার পিন্টারেস্টে তেমন কোনো কিছু নাই, সো আমি একটা টাইটেল রেডি করছি। ওকে, আই উইল ডু জেনারেট কোয়ালিটি রিয়েল এস্টেট লিডস, এটা আমি দিয়ে দেবো। আমি তারপর ডিসক্রিপশন একটা রেডি করছি, ডিসক্রিপশনটা এখানে দিয়ে দেবো। দেন এখানে হচ্ছে এখানে আমাকে এখন হ্যাশট্যাগ ইউজ করতে হবে, আপনার পিন্টারেস্টেও হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, পিন্টারেস্টে হ্যাশট্যাগের মাধ্যমে আপনি এখানে স্পেস দেবেন, স্পেস দেওয়ার পরে আপনার যেগুলো কিওয়ার্ড আপনি এই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিতে পারেন, আর কিওয়ার্ড গুলো এখানে দিতে পারেন, রিয়েল এস্টেট মার্কেটিং, রিয়েল এস্টেট মার্কেটিং। রিয়েল এস্টেট মার্কেটিং, তারপরে ক্যাশ বাই দিতে পারেন,
রিয়েল এস্টেট দিয়ে দিলাম এখানে আমি এই হ্যাশট্যাগ গুলো ইউজ করে, এই হ্যাশট্যাগ ইউজ করলাম। তো দেন এখানে হচ্ছে আমার এখন লিঙ্ক দিতে হবে, আমি লিঙ্কটা আমার আমার ফাইবারের গিগের লিঙ্কটা দিয়ে দেবো এখানে। আমি সরাসরি এখান থেকে আমি আমার লিঙ্কটা দিয়ে দেবো ফাইবারের গিগের লিঙ্কটা। কিন্তু সবচেয়ে এটা দেওয়ার পরে আপনার লাস্ট আরেকটা পার্ট আছে, এটা হচ্ছে ইমেজ। ইমেজ এখানে হচ্ছে আমার পিন্টারেস্টের জন্য ইমেজটা অবশ্যই আপনার এই সাইজে বানাইতে হবে। এটার জন্য বানানোর জন্য আমরা ক্যানভাতে যাব, আর এটা এই পিন্টারেস্টটা এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, ইমেজটা। ইমেজটা একটা ইম্পর্টেন্ট পার্ট এখানে একটা, সো এর জন্য আমাকে ইমেজ বানাইতে হবে। ইমেজ বানানোর জন্য আমি ক্যানভা ইউজ করব, যেহেতু ক্যানভাতে আমি ইমেজের সাইজটা পাবো, পিন্টারেস্টের যে সাইজ সেই সাইজটা আমি এখানে পাবো। ওকে, ক্যানভাতে আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দেন আমি একটু সার্চ করি যে আমি পিন্টারেস্টের জন্য বানাবো। ওকে, পিন্টারেস্ট পিন লেখা আছে, দেখেন পিন্টারেস্ট প্রিন্টের যে সাইজটা হবে ইমেজে সেই সাইজটা এখানে চলে আসছে। ওকে, আমি সাইজে একটা ইমেজ ক্রিয়েট করবো এখানে। ওকে, আমি সরাসরি ব্ল্যাঙ্ক নিলাম, চলে আসছে। সো এখন আমার রিয়েল এস্টেটের একটা ইমেজ দরকার এখানে। ক্যানভাতে কাজ করছিলেন আপনারা এর আগে? হ্যালো, ক্যানভাতে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন এখানে গিয়ে আপনার ইমেজ সাইজ আপনার ইমেজ বানাতে পারবেন, ভিডিও বানাতে পারবেন এখানে। এখান থেকে আমি একটা ইমেজ নেই, হ্যাঁ গিগের ইমেজ দিতে পারবেন এখানে, আপনি সব রকমের সাইজ বানাইতে পারবেন আপনি। হ্যাঁ, না কপিরাইট ধরবে না এখান থেকে, এখানে কোনো কপিরাইট ধরবে না। আচ্ছা, রিয়েল এস্টেটের জন্য না, এটাতে প্রবলেম হয়, গুগলের ইমেজগুলো নিতে চায় না সহজে, নিতে চায় না। হ্যাঁ, এগুলো তো হবে। আমি একটা ইমেজ সেট করে নিই আগে, আমি একটা ইমেজ এখানে দিয়ে একটু বানাই নিই। এখানে আপনি চাইলে আপনি আপলোড করেও বানাতে পারবেন, যে আপলোড আছে বাইরে থেকে ইমেজ নিয়ে আপনি আরো ডিজাইন করবেন, সেখান থেকে আপনি আপলোডও করতে পারবেন ইমেজগুলো আপনি। ওকে, চলে আসছে, দেখেন অলরেডি। আচ্ছা, এটা বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, এটা হবে না, আরেকটা ইমেজ নিতে হবে। ইমেজটা দেখি একটু, ওকে আমি লোগো ওয়ালা এই ইমেজটা ইউজ করবো এখানে।
ক্যানভাতে হ্যাঁ কিছু ফ্রি কিছু আবার দিবেন, আপনাকে বেশি আবার বানাইতে দেন ওখান থেকে, এটা হ্যাঁ 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 এটাতে আপনার পেমেন্টের প্রয়োজন হয়। দেন আমি এখানে একটা টাইটেল দিই, সাবটাইটেল হিসেবে এটাতে আমি জি ভাইয়া হ্যাঁ করতে পারেন, আপনি যেখানে ইচ্ছে সেখান থেকে করতে পারেন, সমস্যা নেই। তো দেখেন ঠিক মাপে হয়ে গেছে এটা, কোনো সাইজ কোনো জায়গায় কোনো ইয়ে করছে, ড্রপ আউট করছে এখানে। সো পিন্টারেস্টে যে সাইজ সাইজ ইমেজের সেই সাইজে আবার ইমেজটা ক্রিয়েট করার চেষ্টা করবো অল টাইম। ওকে এখন আমাকে আর কোনো কিছু করার দরকার নাই, পাবলিশ। আচ্ছা ডেট এখানে দিব না, আমি ইমিডিয়েটলি পোস্ট করে দেবো এটা। ওকে পাবলিশড, ওকে পাবলিশড। এখানে যদি চাই আমি, পাবলিশ করে দিলাম এটা। ওকে কিন্তু এখানে আমরা সাথে সাথে কিন্তু এটা দেখতে পারবো না। দেখেন এখানে একটা জিনিস দেখেন, ইমপ্রেশন কত, সেভ কয়েকজন করছে, আপনার পিন কত কয়েকজন করছে, লিংকে ক্লিক কতজন করছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমরা পার্সোনাল অ্যাকাউন্টে দেখতে পারবো না এটা, হ্যাঁ শুধু বিজনেস আমরা দেখতে পারবো। কিন্তু এখানে দেখেন আমাদের ইমেজে যদি কেউ যদি ক্লিক করে, আমরা তো এখানে পোস্ট করলাম, আমরা তো ইমেজে কোনো লিংক সেট করছি, ইমেজে যেটা আমরা লিংক সেট করি নাই, তারপরে এখানে লিংক হয়ে আছে। দেখেন ইমেজে যদি আমরা ক্লিক করে দেন, আমাকে ফাইবার অ্যাকাউন্টে নিয়ে যাবে আমার। সাথে সাথে আমাকে ফাইবারে নিয়ে যাবে, আমার এই ইমেজের উপরে কেউ যদি ক্লিক করে তাহলে আমাকে সাথে সাথে নিয়ে যাবে আমার পিন্টারেস্টে। সো দেখেন এখানে কি কমেন্ট করলে সবকিছু ডিটেলস পাবেন, ফটো সবকিছু আপনি পাবেন এখানে। সো ওকে সেভ করে দেন এটা, পিন হয়ে গেল আমারটা। কিন্তু এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের, যে আমার এটা পোস্ট হয়ে গেছে, সো আমার এটা পোস্ট হয়ে গেছে, দেন আমাদের যে আজকে কি আমরা ফলাফল বা একটু পরে ভিতর ফলাফল তা কিন্তু দেখতে পারবো না, একটু সময় লাগবে আমাদের ফলাফলটা দেখতে। আচ্ছা এখানে ওভারভিউ হয়ে যাবেন, যদি ওভারভিউ হয়ে যান আপনি, ওভারভিউ গেলে সবকিছু দেখতে পারবেন। দেখেন পারফরমেন্স ওভার টাইম, পারফরমেন্স ওভার টাইম, যেহেতু আমার কিন্তু একটা অ্যাকাউন্ট খুলছি আগে, ইমপ্রেশন, টোটাল অডিয়েন্স, এঙ্গেজ কত, এঙ্গেজ অডিয়েন্স কত, সবকিছু ডিটেলস আপনি এখানে পাবেন। যেহেতু আমরা আজকে পোস্ট করছি সাথে সাথে আমরা পাবো না, আমাদের একটু টাইম লাগবে, হয়তো বা আজকে নাহলে কালকে আমরা পাবো।
এখানে 3 দিন সময় নেয়, 3 দিনের ভিতর আপনি আপনার ইয়ারটা পেয়ে যাবেন। দেন আচ্ছা বিজনেস, এটাতে যাই। যে ক্লিয়ার ভাইয়া প্রশ্নে? না, পোস্টটা পাবলিশ, পোস্টটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, পোস্টটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু আমাদের পোস্টের যে ফলাফলটা, তেমন আমাদের পারফরমেন্স কত, আমাদের অডিয়েন্স কত, এটার ইয়ে আসতে আমাদের 3 দিনের মতো সময়। হ্যাঁ, অ্যানালাইটিক বোর্ডটা আমাদের 3 দিন সময় লাগে, আমাদের এটাতে 3 দিন ভিতর পাবেন আপনি, দেন আজকে সাথে সাথে পাবেন না এটাতে আপনি, এটা একটু সময় নেয়। এখানে কত কি হচ্ছে, আপনার কোনটা থেকে কোন কান্ট্রি থেকে আসছে সবকিছু আপনি এখানে ডিটেলস পাবেন। সো আপনারা এখন একটা কাইন্ডলি একটা পোস্ট করেন, আমি দেখি আপনাদের পোস্ট। হ্যাঁ ওকে, অবশ্যই দেখব। ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। কখন করছেন আপনার? এটাতে 17টা ক্লিক আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার লিঙ্কে ক্লিক করছে, দেখেন যে লিঙ্ক ক্লিকস, দেখতে পাচ্ছেন 17টা পড়ছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে ইমপ্রেশন। আপনার এঙ্গেজ আছে এখনো পোস্টে কত জানেন? 317 জন আপনার পোস্টে এখনো এঙ্গেজ আছে, এখনো 317 জন এঙ্গেজ আছে এটাতে আপনার।